الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام একটু মহব্বতে মায়ায় দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد النبي عدد من صلى عليه من خلقك وصل على محمد النبي كما ينبغي لنا أن نصلي عليه وصل على محمد النبي كما أمرتنا أن نصلي عليه الحمد لله লক্ষণপুর নূরুল কোরআন মাদ্রাসার উদ্যোগে ফেব্রুয়ারি শনিবার রবিবার আজকে শেষ দিন না এই মাশাআল্লাহ আমি এই নূরুল কোরআন মাদ্রাসার ফসল দেখছি ফসল দেখছেন না আপনি যেই
জমিনের মধ্যে ফসল বলা হয়, এটার দিকে মালিকরা লক্ষ্য বেশি করে, কেন ঠিক? মাশাআল্লাহ, মাদ্রাসার মাহফিল হইতেছে বোধ হয় তিন বছর নাকি না চতুর্থ, চতুর্থ আলহামদুলিল্লাহ। আমি কোনো সময় আসি নাই, আজকে আলহাম একবার আসি, আল্লাহ একবার বলে আসি, আল্লাহ আনছে বুঝলেন। তো যা হোক, খুতবা দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর কালামে হাকিম থেকে দুই টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি, সাথে সাথে সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবনীত অসংখ্য হাদিস হইতে দুইখানা হাদিসও আপনাদের সম্মুখে পেশ করিয়াছি। রাত্র মনে হয় এগারোটার কাছাকাছি না হইয়ে গেছি, আমি বেশ মাশাআল্লাহ অনেক ওলামা ইকরামরা উপস্থিত, মুরব্বীরা উপস্থিত, সভাপতি সাহেব উপস্থিত, আমি সবাই নিকটে দোয়া চাই সংক্ষিপ্তভাবে আয়াতে কারিমার উপর হাদিসে পাকের উপর আল্লাহ যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করে যে এই কথাগুলির দ্বারা আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দিয়েছে। বিশ্বের মুসলমান না বিশ্বের, বিশ্বের মধ্যে আল্লাহর সৃষ্টি জগত যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তিন ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ? ভাগ কে করছে? কোন নবীরা ভাগ করেন, কোন ফেরেশতারা ভাগ করেন, কোন ওলামায়ে কেরাম ভাগ করে নাই, ভাগ কে করছে? বিশ্বের মানুষ কয় ভাগে ভাগ? যে তোর জাতীয় ভাগ কয়টা? কেমনে কেমনে? আসেনি সুরার নাম কি? সৃষ্টি জগত এক দল কি আছে? কে বলছে? না এরা বলছে, ডাইনি বাই পিছে কে বলছে? এক দল কি? ধরে কোন কাল মুনাফিক, সুরার নাম কি? সুরায় মুনাফিক। তাহলে বুঝা গেল এক দল কি আছে? এক দল কাফে, এক দল মুনাফে, কয় দল হলো? এই দুই দল থাকতে রাজি আছে? কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ আমরা কোন দল? আমরা কোন দল? আল্লাহ তুই মুমিন হিসাবে হায়াতে তৈবা দান, আল্লাহ যতদিন জিন্দা রাখবি মুমিন হিসাবে রাখবি, আল্লাহ যেদিন কবর নিয়ে যাবি মুমিন হিসাবে নিবি, আল্লাহ কাল হাশরের ময়দানে মুমিন কইয়া ডাক দিয়া আমিন সামনে সকলে। ওই দুই দল আমরা কি জান নাই? কোন দল? আমরা কোন দল? আমিও মুমিন ইমানদার, আমরাও ইমানদার, বেলালে হাফসিও ইমানদার। কেন বেশ কম আছে? নাই নাই পরওয়াজ হে দোনো কি আগর এক ফেজা মে, পরওয়াজ হে দোনো কি আগর এক ফেজা মে, কিরগিজ কা জাহা আউর খাশাকি কা জাহা আউর, আলফাজ মানি মে তফাউত নহি লেকিন, মুল্লা কি আজা আউর মুজাহিদ কি আজা আউর। সব বাকি আকাশের নিচের জমিনের উপরে কি দেয়? উড়াল দেয় সগুন পাখি, আমরা কি করি? যে সৈন্য আকাশে যাইতে পারে সাধারণ পাখি ও পর্যন্ত বসতে পারে? ডানার মধ্যে শক্তি আছে? সাহাবাই কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সহমত পাইয়া আখলাক চরিত্র নিয়া এবং ইমানের পিছনে যে ত্যাগ আছে, আমাদের সেই ইমানের পিছনে সেই ত্যাগ যার কারণে ওনারা যে হাই র্যাঙ্কে উঠছে আমরা কি উঠতে পারছি? উড়াল দেওয়ার মধ্যে সবে কিন্তু সবুজ পাখি সবাই ঠিক নেই। ইমানদার আমি ইমানদার, আমরাও ইমানদার, বেলাল হাবশি ইমানদার, বেশকম আছে নেই আছে না? আমিও আজান দিই, আমরাও আজান দেন, বেলাল হাবশিও কি দিছি, বেশকম আছে। সেই ইমান কি চান আল্লাহ? সেই সাহাবাই কেরামের মতো ইমান আমাদেরকে দান করো। আমিন। চান নি আমরা? চড়াই দিল ফগানে সুবহ গাগি, না চড়াই দিল ফগানে সুবহ গাগি, আমা শায়াদ মিলে আল্লাহ ভূমে, ওই গভীর রাত্রে উডো ডিসি রাত্রে উডো, দুনিয়ার মানুষ যখন ঘুম যায় নিদ্রা যায়, সারাকা সারাকা তাজ ধরে ডাক দল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেইমান সান ও শেইমান সাইলে নিশিরাত্র উড়ো, পাঁচ রক্ত নামাজ ঠিক মতো আদায় করো, আল্লাহু আকবার গভীর রাত্রে উড়ো, সবাই ঘুমায় অতীব গভীর হয় রজনী যখন, আমি হুজুরি করছো না, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, অতীব গভীর হয়। বাবুরি আর জোর কম শক্তি কম একটু আওয়াজ মারা একটা বুঝতি বাবা, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায়, খেয়াল করিয়েন, যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়, ঠিক নেই? কিছু খাইতে রাজি আছেন? কিছু খাইতে রাজি হইলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ডাক দিতে রাজি আছেন? তারে ডাক দিবেন, নামাজওয়ালা ডাক, রোজাওয়ালা ডাক, বিবি পর্দাওয়ালা ডাক, হালাল গেজার ডাক, কি গেজার, বারে তোহাতে লোক মায়ে বা হালাল, বারে তোহাতে লোক মায়ে বা হালাল, দানা গান্দা জাতুরা গান্দার বাবাল, এবাদত করতে মনে চাইলে হালাল লোকমা খাও, লোকমা কি লোকমা খাইয়া ডাক দাও, ডাক দিতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না, আল্লাহ লোকমা কি চাই? রাজি আছেন? বিশ্বের মানুষ কয়ভাবে একদল একদল একদল, আল্লাহ পাক বলেন কাদ আফলাহাল মুমিনুন, সুবহানাল্লাহ, নিশ্চয়ই যারা আমার উপরে ঈমান আনিয়েছে আল্লাহ বলেন এদের কোনো সমস্যাই নাই, আল্লাহ এদের কোনো কি নাই সমস্যাই কি কোন নাই, সে মজবুত ইমানদার হইতে রাজি আছেন নি ভাই? আল্লাহ বেলাল হাবশি রাজি আল্লাহ তাআলা আনহু, আল্লাহু আকবার, উমাইয়া ইবনে খালফ তার কি ছিল মালিক, হে আছে বেলাল হাবশি আছিল গোলাম, কি ছিল ক্রীতদাস গোলাম, গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে টানত, আর শরীরের চামড়া গুলি আল্লাহ আকবার খা খা করতো, আল্লাহ আকবার, আরবের মাটি তো পাথরের কণা, কি কণা, পাথরের কণা, বেলাল হাবশি আহাদ আহাদ হইয়া চিৎকার দিত, আল্লাহ কুকুরের মতো গলার মধ্যে রশি লাগাইয়া টানত, হযরত বেলাল হাবশি রাদি আল্লাহ তাআলা আহাদ আহাদ হইয়া চিৎকার দিতে থাকতো। একদিন সিদ্দিকে আকবর
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখিয়া উমাইয়া ইবনে খালফরে বলে গোলামটা আমার কাছে বিক্রি করো। ওই কত দিবা কয়েক টাকা পয়সা দিয়া বেলাল হাবশি রে কি করে লইল ওন আজাদ করছে, কি করছে, ক্রয় করছে, ক্রয় করিয়া নিয়া আল্লাহর হাবিবের দরবারে নিয়া গো হুজুর এত ত্যাগ তার শরীরের মধ্যে আল্লাহু আকবার সামরা নাই। হায় হায় ও ভাইরা ইমানের পিছনে কত মেহনত, আমরা কষিনি মেহনত, আল্লাহ এই কষ্ট অঙ্গ আসেনি ভাই, একটা কাঁটাও তো লাগে না, কেন লাগছেনি, একটা কাঁটাও লাগে না। আল্লাহ হাবিবের দরবারে যখন নিয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের ইমানের অবস্থা দেখা, ত্যাগের অবস্থা দেখা কয় হে সিদ্দিকে আকবর আল্লাহু আকবর, বেলাল আজকের থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন আল্লাহু আকবর, র‍্যাঙ্ক বাড়ছে না কমছে, বাড়ছে না কমছে, ভাই ইমানের পিছনে ত্যাগ করার কারণে র‍্যাঙ্ক বাইরে গেছে আল্লাহু আকবর। আমরাও যদি একটু ত্যাগ করি, গভীর রাতে উঠি, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে দিই, নামাজ পড়ে না কি করে না, অনেকে আছে রাগবি নিগুন সপ্তাহে কয়টি এরকম মুসলিম লাকসাম আছে, এটা মনোরঞ্জ বিল্ডিং করলে কি উড়ায়, গাছে উড়ায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মানে এবাদতের কি উড়াইলাম, আর সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ন মানে প্লাস্টার করন কি করন। আচ্ছা আপনারা এখন যার যেই বেটায় সপ্তাহে একদিন আই, এটার তো গাঁথনি নাই, এটার কি নাই, গাঁথনি নাই, প্লাস্টার কিও মারবো, জায়গা আছে কথা বুঝুন বুঝুন আপনারা সবাই, আল্লাহ এই জোয়ানটি দেখছে না, তাহলে ভাইরা আগে আবার তোদের কি উড়াল লাগবো, জমানডি বুঝুছি বুঝুছি, দুই অক্ত নামাজ কঠিন, কিছু মানুষের উপরে জাননি কয়েকত কোন কোন এই কার উপরে কঠিন, ওয়াজ জানা আছে, ওয়াজ কি আছে কোন জানা আছে, মগর কি নাই কোন মানা নাই, ওই আমার বাপের ওয়াজ ঠিক বলেন ভাই, মানা মানির মধ্যে আইও কুন্ডার মধ্যে আইও, মানা মানি কুন্ডা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আঙ্গুটি একটাও মাইন্দে না, কোনো সমস্যা নাই, মদিনার নবী যেমনি খুশি এমনি মাইন্দে ঠিক বলেন ভাই, আঙ্গুটি না মানলে কোনো কি নাই, মোহাম্মদ নাসের কি উঠাবো আগে, আর সপ্তাহে একদিন জুমার নামাজে কি লাগাবো, প্লাস্টার লাগা, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সুবহানাল্লাহ। ও আমার ইমানদার ব্যক্তিদের এক নম্বর গুণ কি, জোরে কোন নামাজ ফরজ, জাকাত দেওয়া কি, হজ করা কি, পর্দা করা কি, হালাল খাওয়া কি, হজ করা কি, জীবনে কয়বার টাকা পয়সা থাকলে না থাকলে নাই ঠিক নেই, জাকাত বছরে কয়বার, নামাজ ডেলি কয়বার, আপনি
বৃদ্ধ হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, তখন আল্লাহ অনেক টাকা পয়সা দিছে, কত যাইতেন পারেন না। মসজিদের ইমাম সাহেব হুজুরে কেছেন, হুজুর আমরা পাসপোর্ট বানান, হজের পূর্ণ টাকাটা আমি দিয়ে দিই, আপনি আমার খরচটা করিয়ে জায়েজ আছেন? জোরে বানে একটু, জীবনে একবার, জীবনে কয়বার, এটা যাইতাম পারি না, অন্য মানুষ দিয়া করানো যায়, অন্য মানুষ দেখি যায়নি, জাকাত বছরে কয়বার, আপনি ব্যস্ত দৌড়াদৌড়ি, এই ফ্যাক্টরি ওইটা এইটা দৌড়াদৌড়ি, যিনি হিসাব রক্ষক, হিসাব রক্ষক কেরানি যে কয়েছেন, তুই তো জানোস কোন ব্যাংক কত আছে, কোথায় কি আছে, দোকানো ক্যাশ ও কোয়ানো কত, হিসাব করিয়া জাকাতের টাকা দিয়ে আলাদা করিয়া দিয়ে দিই, শরীয়তে কয় কি আছে? আচ্ছা এরকম কোন সিস্টেম আসেনি হুজুর? আমি তো হুজুর ইমাম সাহেব, আমরা তো মসজিদে থাকেন, মাস তো নওয়াজ পড়ান আর ঘুমান আর খান, এই আমি মাসে 1000 টিয়াত করে 1000 টাকা দিব, আমরা আপনি আমার নামাজ দিয়ে আদায় করিয়া লাগি, এরকম কোন সিস্টেম আসেনি? আসেনি ভাই বলেন। হুজুর আমরা তো অফশোরে থাকেন, আমি 2000 টাকা দিব প্রতি মাসে, আপনি আমার 5 নামাজ ডেলি আদায় করবেন, আছেন সিস্টেম? আল্লাহ পাক বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই কারণে ইমানদার বান্দার এক নম্বর গুণ কি কোন? নামাজ। হজরে এক নম্বর কয়ন, জাকাতরে এক নম্বর কয়ন, রোজারে এক নম্বর কয়ন, কি রে বলছে ভাই বলেন? কোটিপতি কি ক্ষতি, লক্ষ লক্ষ টাকার মালিক এক সাথে যে আমরা শেয়ার ও বুঝতাম পারি না, আমরা কি মানুষ, গরিব মানুষ, খেত কামার করি, আল্লাহ কয় রাগ হইস না, কিস না, রাগ হইবার কোনো কারণ নাই, গোস হইবার কোনো রাগ নাই, তুই যদি হ্যাঁ লোকের দেখা করতে তিনটা ফাঁস লাগে, কি লাগে, ফাঁস লাগে, চারটা ফাঁস লাগে, নামাজ এমন এক এবাদত যেই কাতারের মধ্যে কোটিপতি দাঁড়াইছে, কি বুঝি, হাজার হাজার কোটিপতি দাঁড়াইছে যেই কাতারের মধ্যে, আমরা মন্ত্রী যেই কাতারও দাঁড়াইছে, মডর গুঞ্জের ফকির এই কাতারও দাঁড়াইতে হারে হারে নি, তার নাম হইল নামাজ, ঠিক নি বলেন ভাই? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ কো রাগ হইছ না, এমন এক এবাদত রাখছি যে এবাদতের মধ্যে ফকিরও দাঁড়াইতে পারে, মিসকিনও দাঁড়াইতে পারে, কোটিপতিও দাঁড়াইতে পারে, ভারিনি ভাই বলেন ভাই? তাই এই জন্য ইমানদারের এক নম্বর গুণ কি কোন? এই নামাজ কি বাদ দিবিনি, বদরের ডাক, এশার ডাক, যদি এটি বাদ যায় নাম উঠবো কি রেখা তার, আমি কই না, আপনি রে কইছেন, ঠিক বলেন ভাই? আদে আফলাহাল মুমিনুন আল্লাযী, আচ্ছা নামাজ এক নম্বর কা, মেয়েরাজও গেছে না নিচে, গেছে না নিচে, মেয়েরাজ নেওয়ার পরে এক নম্বর হাদিয়া আল্লাহ আল্লাহর হাবিব রে কি দিছে, মাস যদি বলছেন এক নম্বর হাদিয়াটা কি? আচ্ছা এক নম্বর হিসাব কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু, এই নুরানি ফলাফল করে ইয়াউমাল কিয়ামাতিস, এক নম্বর হিসাব কিসের? এক নম্বর হাদিয়া কি? মেয়েরাজের রাতে আল্লাহ আল্লাহর হাবিব এক নম্বর হাদিয়া কি দিছে? হিসাব কয় নম্বর? এক নম্বর। আস-সালাতু মিফতাহুল নামাজ, বেহেশতের কি চাবি? দেখেন এক নম্বর হাদিয়া নামাজ, এক নম্বর এবাদত কি? নামাজ। এক নম্বর হিসাব কি? বেহেশতের চাবি কি? এই নামাজ কি বাদ দেওয়া যায় নি ভাই বলেন? বাদ দেওয়া যায়? ও জোয়ান ভাইরা হাতে ধরি ভাই ধরি রে বাবা আল্লাহ আকবার, মাটি আঙ্গুরে খাইয়া লাইব, ঠিক নেই, দুদিন কা খায় দৌলতে খানা, আমি হুজুর কইতু দুদিন কা খায় দৌলতে খানা, দুদিন কা খায় মাল খাজানা, হুকুমত ফা কর ভুল না জানা, হুকুমে খুদা পর চল রে বন্দে, হুকুমে খুদা পর চল, ঠিক নেই, কয়দিন কয়দিন
কয়দিন এই ঘর বাড়ি জায়গা জমি আর দুনিয়া দার মেয়ে মেশে শুরুবাদি আমি কষ্ট এই দোয়া করে দিতে আছি আর দুনিয়া দারুন মাল্লা দার লাহু ও মালুন মাল্লা মাল লাহু ওয়ালা কাজমাউ মাল্লা আকল লাহু কি কয় বুঝলি আল্লাহ হাবিব কয় এই দুনিয়াটা একটা ঘর ওইটা ঘর বাড়ি নাই ঘরবাড়ি কি আমরা এত ঘরবাড়ি বানাইছি আল্লাহ হাবিব কয় যেই ঘর থাকস আমিও থাই আমরা থাইন আল্লাহ হাবিব কয় ইয়ান না হো ইয়ান থাকিল এই ঘরের থেকে তো ঘরে এমনি কোলো করিয়া বাইর করিয়া দিব ঠিক ঠিক আমারে বাইর করবো নি আমার বাহিরে বাইর করছি নি আঙ্গর কি করে দিব বুঝা গেল গত আমার না ঘর কান্না এই ঘরের থেকে আমারে কি করে দিব কোন বাইর করে দিব আর দুনিয়া আল্লাহ হাবিব কয় দুনিয়া সবটা একটা ঘর কয়টা ঘর আমাদের ঘর বাড়ি নাই আমাদের ঘর বাড়ি কি কি লেগে এই ঘরের তো আমাদেরকে কি করবো আর দুনিয়া দারুন মাল্লা আর দুনিয়া দারুন মাল্লা দার লাগু ওমালুন মাল্লা মাল লাগু ও দুনিয়া একটা ঘর আমাদের ঘর বাড়ি দুনিয়া মাল আমাদের ধন সম্পদ নাই ধন সম্পদ কি বলে ওঠে আমার এত জায়গা জমি আমার আমার কইতে আছি নিঃশ্বাসটা যাইতে দেরি হবে আল্লাহ আকবার আমি কি মালিক কিনা কত মালিক দাঁড়াই গেছে দাঁড়াই গেছে নি ওয়ার ইসা মালিক হয়ে গেছে আমার আসেনি কিছু ভাই বলেন আসেনি গর আমার না মাল কান্না আর দুনিয়া দারুন মাল্লা দার লাগু ও মালুন মাল্লা মাল লাগু ওলা কাজমাউ মাল্লা আকলা লাগু আল্লাহ রবি কয় সারা কেন জমা করে আসি না একদম আল্লাহ রবি কয় ও সাহাবায়ে কেরাম জানাই দে তাকে আকল নাই জ্ঞান নাই বুদ্ধি নাই তারা কি আর এখন ওলা কাজমাউ মাল্লা আকলা লাগু ঠিক নেই ভাই ভাইরা নামাজ কয় নম্বর এবাদত হিসাব কয় নম্বর এক নম্বর বেহেস্তের সাবি কি আশেপাশে একটা বাজারের নাম করি তো এই তো আমি একটা ব্যবসায় দোয়ানদার বাড়ি করেন সরস্বত সকালে আইস দেখি আনেন চাবি আনেন কেন কেন ফ্যান্টের ফকেট বাজ আমার ফকেট হাতে উঠে কর্মচারী আছে দোয়ানো বাবা আছে সাইকেল ডালে আছে মরার পরে জান্নাতের চাবি বানাগার সুযোগ দিব নি চাবি কোয়ানো বানান লাগবো আয়াতের মধ্যে বানান লাগবো ঠিক নেই বলেন ভাই এটা মনোরপুরের দোয়ান না আর লক্ষণপুর বাজারের দোয়ান না সরস্বতী নাইয়া চাবি লিয়ে আইতাম ঠিক নেই চাবি বানাইয়ে যাওয়ান লাগবো চাবি বানাইতে রাজি আছেন কারা কারা রাজি আছে আল্লাহ আল্লাহ সবাই তৌফিক দান করুন আতলামান আদ দুনিয়া দারুন মাল্লা দার লাগু ও মালুন মাল অনেকে কয় গুরু কি নামাজ পড়িয়া মনটা ঠিক থাকে না নামাজ আমরা এদিকে এদিক যাইনি মন আমার যাইনি কজরে পারি যাইতো না যায় তো মানুষ আরো যায় কম বেশ সবাই দেখি কর দেখি আছে না কি কর দেখি আছে না নামাজের মধ্যে জেহাদ আছে নামাজ কি আছে ওই কেমনে জেহাদ কত খান লিখছে দেখি লোডের মধ্যে লোক না কই ডান দিয়া ভিসি দিয়া কি দেয় পাঁচ দেয় না বদ দেয় কি কর পাঁচ দেয় ডান্ডি তোর মারে না
আরেকজনে কি আনি টাইনা টাইনা দেয় গে যাইছা, যেমন যায় টাইনা দেয় আইলে দেয় কত ভাই করে করে একবার দুইবার তিনবার চারবার নামাজের নিয়ত মানছি আল্লাহ আকবার, মন গেছে গিয়া কক্সবাজার, মন গেছে গিয়া কমলাপুর ঠিক নেই, মন গেছে গিয়া সিলেট সাতক সুনামগঞ্জ দোকান ঠিক নেই, আল্লাহ আকবার কয় যাইতো দিস না টাইনান টাইনান আল্লাহ আকবার, ও মাইরা দান যতবার যাইতে 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 দেয় না, দশ বার পাঁচ বারে করে তাদের নাম চাউল তার নাম কি এখন আর দান করে না, আল্লাহ আকবার কিতাবের মধ্যে লেখে তুই মন্ডারে টাইনা নামাজ পড়, নামাজ ফলে লাভ হইল কি, নামাজের আগে তোর নামাজ ছিল গুণাগারের দপ্তরের মধ্যে লেখা, এরকম ভাবে মন্ডারে যখন টাইনে টাইনে নামাজ পড়ছ আল্লাহ গুণাগারের দপ্তরে তোর নামটা কাইটা নেককার হিসাবে ঘোষণা করে দেয়, আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই নামাজ হতে রাজি আছেন? আল্লাহ আর কথা কইছেন না কেন ঠিক নেই, আর রান্না করতে একদিন রান্না হতে দিন কথা বুঝেন ভাই বলেন, আল্লাহ তুই নামাজ হতে রাজি আছেন? আল্লাহ আল্লাহ তুই খাঁটি নামাজই বানাই দেন, আল্লাহ মাদ্রাসারে কবুল করো, আল্লাহ গভীর রাত্রে উঠছেন নিশির রাত্রে উঠবেন, উঠবেন একটু উঠবেন, একটা হাদিস কই আল্লাহ হাবিব কয় সাইডটা কাম কর বেশি বেশি সালাম দিবেন দিবেন, সালাম দিবেন দিবেন না বেশি বেশি, প্রসার প্রসার কিসের ফোন বাজবেন না, ঘরের দরজা সব বলি বন্ধ যাইয়া এগুলো টোক দিবেন, নাহলে একটা গলা ফাঁকারে দিবেন, নাহলে একটা আওয়াজ দিবেন, তো দর খুলতে হইব না, মহিলা হোক পুরুষ হোক আইলে দরজা দরজাটা খুললে আপনি সালাম দিয়ে লাইবেন দিবেন নি দিবেন নি দিবেন নি, আপনার পরিবার হোক মেয়ে হোক ছেলে হোক কি দিয়ে লাইবেন দিবেন নি, সালাম এক নম্বর, দুই নম্বর ওয়াতিমুত্তাম গরিব মিসকিন সবাই আল্লাহর হস্তে খানা খাওয়াইবেন কিভাবে কোন ঘটাইছে, ওয়াতিমুত্তাম ওয়াসিলু বিল্লাহির রহম আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখেন, কয়টা হয়েছে তিনটা, চার নম্বর অসল্লু বিল্লাইল পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বায় যখন গভীর রাত্রে হয় নিশি রাত্রে হয়, অসল্লু বিল্লাইলে ওয়ান্নাসুনিয়া যখন মানুষ ঘুমায় নিদ্রা যায় গভীর রাত্রে উঠক উঠা সাই ঢাকা ছয় ঢাকা তামাজ পড়ক, আঙ্গ হাত হিসাব লেখে একা কেশ কেনে মুঝে কো জাগা যা, একা কেশ কেনে মুঝে কো জাগা যা, জাগা করছো মুসিবত মে গেরায়া, সোয়া করে যে কেনে মুঝে কো জাগা যা, জাগা করছো মুসিবত মে বসায়া, গভীর রাত্রে যখন হয় সাই ঢাকা ছয় ঢাকা নামাজ পড়বেন, নামাজ পড়িয়া বইয়া বইয়া কানে ডাক দিবেন, কানে ডাক দিবেন আল্লাহ 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 মহব্বতে আল্লাহ
করে যাদের তোমরা ধরো দাদে গা আল্লাহ 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 সালাম وأطعم الطعام وصلوا بالأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام الله خبيب قول تدخلوا الجنة دا جنة دا বিশান্তি সহিত জান্নাতে প্রবেশ করবে। কয়টা গুণ আইলে কোন কয়টা গুণ চারটা গুণ রাজি আছেন? এই জন্য ভাইরা একটু শেষ সাথে কারে রাখেন কোন একটু করবেন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم.